হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটি রেসিপি, যেই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায়। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন বা সন্ধ্যাবেলা চায়ের সাথেও তৈরি করে নিতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটাকে ভেঙে নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি আর ডিমকে ভালো করে মিক্স করে নেব। চিনিটা যেন একেবারে মেল্ট হয়ে যায় সেভাবেই ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি। সুজিটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছে। সুজিটা মিক্স করা হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আটাটাকে আমি পরিমাণ মতো দিয়ে দেব। প্রথমে 1 কাপ পরিমাণ থেকে কিছুটা আটা দিয়ে দিলাম, হাতে করে মেখে একটা ডো তৈরি করে নেব। আপনারা এই রেসিপিটা আটার জায়গায় ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আটাটা ভালো করে মিক্স করার পর যদি নরম মনে হয় তাহলে এর মধ্যে আরও একটু আটা দিয়ে দেবেন। আরও একটু আটা আমিও দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছে। ডো তৈরি হয়ে গেলে আমি এটাকে 2 ভাগ করে নিচ্ছে। 2 ভাগ করে নিয়ে হাতে করে লম্বা করে নিচ্ছে। এইভাবে একটা ছুরি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছে। এইভাবে প্রত্যেকটি টুকরোকে নিয়ে এইভাবে 2 হাতের তালুতে চেপে একটা শেপে তৈরি করে নিচ্ছি। এই শেপটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর একদম খুব ঝটপট এই শেপে তৈরি করা যায়। আপনারা অবশ্য যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। একটা প্লেটের মধ্যে এইভাবে তৈরি করে নিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে তেল গরম হয়ে গেলে এগুলিকে ভেজে নেব। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে আর ভাজার পর একেবারে মচমচে হয়ে যাবে। দারুণ টেস্টি একটি নাস্তা রেসিপি। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাজতেও বেশি টাইম লাগে না, খুব সহজেই ভাজা হয়ে যায়। খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। একটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল একটি মজার নাস্তা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।